আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মিলন কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার প্রথমেই অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজকের রেসিপি থাম্বনেল দেখে হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন, একটা বাঙালির খুব সুন্দর রেসিপি, নবরত্ন কারি। এই রেসিপি আমরা শুরু করতে চলেছি। এই রেসিপির জন্য আমরা প্রথমে কী কী সবজি নিয়েছি সেটা আমরা আপনাদের দেখিয়ে দিই। সবজির মধ্যে আছে আলু, আমরা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, গাজর, চিচিঙ্গা, মূলো, ঝিঙে, বরবটি, কুমড়ো, পটল, বেগুন, ক্যাপসিকাম। এর সঙ্গে আমরা নিয়েছি কাটোয়া ডাঁটা, এরকম লম্বা লম্বা করে কেটে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি। আমরা প্রথমেই উনুনটাকে জ্বালিয়ে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এতে এখন আমি তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলে রান্নার পুরো রান্নাটা করব, তাই সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি বিউলি করা ডালের যে বড়ি, সাদা বড়ি, সেই বড়িগুলো আমি ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব, তাই মাছের মাথাতে আমি নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি। মাথাগুলো এবার আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাটা ভাজতে ভাজতে এইভাবে আমি ভেঙে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা করতে গেলে আমি কতগুলো ট্রিক আপনাদের জানিয়ে দেব, সেই মতো রান্না করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদুভাবে এই রান্নাটা। বিভিন্নজন বিভিন্নভাবে এই রান্নাটা করে থাকে, আমি যেভাবে করছি বা আমি যে ট্রিক্সগুলো দেবো সেই মতো আপনারা রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার বড়ি এবং মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে এই সবজিগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব এই তেলেতেই। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, এরপরে আমি এক এক করে সমস্ত সবজিকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে কীভাবে লম্বা করে কাটা হয়েছে, ঠিক এইভাবেই লম্বা করে কাটবেন, সমস্ত সবজি এইভাবে লম্বা করেই কাটতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এক এক করে গাজর, চিচিঙ্গে, এগুলো একসঙ্গে ভেজে নেব। ওর সঙ্গে দিয়ে দেবো মূলো, লম্বা করে কাটা মূলো, এবং ঝিঙে, এগুলো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো কুমড়ো, ওতে দিয়ে দেবো বরবটি, লম্বা করে কেটে রাখা বরবটি, দিয়ে দেবো পটল লম্বা করে কাটা, বেগুন আর ক্যাপসিকামটা আমি একটু পরে দেবো, কারণ বেগুন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ভাজতে বেশি সময় লাগে না, আগে এইগুলোকে আমি ভেজে নেব। আমার এই সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাটোয়া ডাঁটা, লম্বা লম্বা করে কেটে রাখা, ওর মতো দিয়ে দেবো এখন আমি ক্যাপসিকাম আর বেগুন। এগুলোকে আমি এখন 5 মিনিট এইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এই সবজিগুলোকে এখন আমি নামিয়ে নেব। একটা কথা আপনাদের বলিনি এখনও পর্যন্ত, যেটা প্রথমেই বলেছি, এই রান্নাটা করার জন্যে একটা ট্রিক্স আপনাদের দিয়ে দেবো, সেই ট্রিক্সটা আমি একদম ভিডিও শেষ দিকে, যখন এই রেসিপি সম্পূর্ণ হবে সেই সময়ে আপনাদের জানিয়ে দেবো, মানে কীভাবে এই রান্নাটা করলে আরও সুস্বাদু হয়। আপনারা লক্ষ্য করুন,
মন দিয়ে দেখুন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্নাটা করলে এর টেস্টটা খুব সুন্দর হবে। এখন আমি ওই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল, বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এতে এখন দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন। এটাকে এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো দুটো বড় পেঁয়াজ কুঁচো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা। এতে দিয়ে দেবো আমি এখন এক চামচের একটু বেশি আদা বাটা। এতে দিয়ে দেবো এক এক করে জিরে গুঁড়ো এক চামচের একটু বেশি, ধনে গুঁড়ো এক চামচ, এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ, লাল লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো, লাল ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের একটু বেশি, আরও তো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ, ওতে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ লবণ। দেওয়ার পর এখন আমি মশলাটাকে কষবো, এর সঙ্গে সঙ্গে আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। এতে আমি এখন কিছুটা মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কিছুটা আমি এতে জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। বন্ধুরা আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, এতে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে আমি ভাজা মাছের মাথা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত সবজি। মশলার সঙ্গে সব সবজিগুলোকে এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মটরশুঁটি, যেটা একদম ফ্রিজে রেফ্রিজারেশন করে রাখা ছিল, কাঁচা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, দিয়ে কিছুটা নেড়ে দিয়েই আমি এর মধ্যে জল অ্যাড করব। এর সঙ্গে সমস্ত মশলা কষানো হয়ে গেছে, এতে আমি এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা জল দেওয়ার সঙ্গে সঙ্গে এর কালারটা কীরকম এসেছে। এবার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হলে এর রঙটাই আলাদা হবে। বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে, এখন এতে আমি ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে সমস্ত সবজি ততক্ষণ পর্যন্ত এই ঢাকা দেওয়া থাকবে, মাঝে মাঝে ঢাকা খুলে আমি নেড়ে দেবো। বন্ধুরা ঢাকাটা খুলে এখন দেখছি কী অবস্থায় কতটা সিদ্ধ হয়েছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখনও হয়তো আর কিছুক্ষণ লাগবে, পাঁচ সাত মিনিট লাগবে। আমি নেড়ে দিয়ে আবার পাঁচ সাত মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি দেখে নেব আমাদের রেসিপি কতদূর হয়েছে। দেখুন
প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে যে ট্রিকটা বলেছিলাম সেই ট্রিকটা অ্যাপ্লাই করছি। এতে আমি এখন 2 চামচ চিনি অ্যাড করব। এই চিনি অ্যাড করার কারণ হচ্ছে এতে যে বিভিন্ন রকম সবজি তার নিজস্ব একটা ফ্লেভার থাকে, এতে বিভিন্ন মশলা অ্যাড করা হয়েছে, তাই সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্যে চিনিটা অবশ্যই দিতে হবে এর মধ্যে। এরপরে আমি দিয়ে দেবো, নাবানোর আগে দিয়ে দেবো 2 চামচ পোস্ত, গোটা পোস্ত 2 চামচ দিয়ে আমরা নামিয়ে দেবো এটাকে। একটু নাড়িয়ে দিয়ে আমরা এবার এই রেসিপিটাকে নামিয়ে নেব। এই রেসিপিটা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি হয়ে গেছে। যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই আপনারা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আপনারা সেটা জানাবেন। আপনার আমার এই চ্যানেল মিলন ভিলেজ কিচেন উইথ ভিলেজ ফুড, এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।